আজকের রাশিফল 7ই জানুয়ারি 2021 বৃহস্পতিবার তিথি কৃষ্ণ অষ্টমী। জন্মরাশি হলো তুলা। সূর্যোদয় সকাল 6টা 22 এবং সূর্যাস্ত বিকাল 5টা 3। মেষ রাশির রাশিফল। আজ কর্মস্থান থেকে আঘাত পেতে পারেন। সংসারে খুব সংযতভাবে থাকতে হবে। সন্তানদের নিয়ে আজ একটু চিন্তা থাকবে। কর্মস্থানে সহকর্মী সাহায্য পেতে পারেন। কেউ আপনাকে আজ ঠকাতে পারে। নতুন কোনো ব্যবসা শুরু করলে উন্নতির যোগ রয়েছে। প্রেমে নতুন কোনো মোড় আসতে পারে। বুদ্ধিমান ব্যক্তি সুপরামর্শ কাজে লাগান। উপার্জন ভালো থাকলেও ব্যয় যথেষ্ট হবে। আপনার ব্যক্তিত্ব আজ একটি সুগন্ধির মতন কাজ করবে। দিনের শেষে আর্থিক উন্নতি হবে। আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে। আপনার সৃজনশীল ক্ষমতা আজ প্রশংসা পাবে। আজ আপনি আপনার কোনো বন্ধুর সাথে সময় কাটাতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। বৃষ রাশির রাশিফল। উচ্চ ক্যালোরি খাবার এড়িয়ে চলুন এবং শরীরচর্চায় আপনি লেগে থাকুন। আর্থিকভাবে আপনি সফল হবেন। আজ আপনি অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন। সন্ধ্যাবেলা বন্ধুদের সাথে আজ সময় কাটাতে পারেন। অহেতুক সন্দেহের বসে আজ সম্পর্ক নষ্ট করে ফেলতে পারেন। আপনার প্রিয়জনকে কখনোই সন্দেহ করা উচিত নয়। সহকর্মী এবং ঊর্ধ্বজনেরা তাদের পূর্ণ সহযোগিতার বিস্তার ঘটাবেন। খালি সময়ের আনন্দ উপভোগ করার জন্য আপনি দূরে চলে যেতে পারেন। আপনার ব্যস্ত সময়সূচির কারণে আপনার স্ত্রী আনুগত্য সম্বন্ধে আজ সন্দেহ করতে পারেন। আজ অংশীদারি ব্যবসা খুব ভালো সুযোগ পেতে পারেন। আজ আপনি নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। দায়িত্ব পালন নিয়ে স্ত্রীর সাথে অশান্তি বাঁধতে পারে। শারীরিক দুর্বলতার জন্য কর্মী ব্যাঘাত আসতে পারে। হারানো জিনিস আজ ফিরে পাওয়ার আশা রাখতে পারেন। প্রতিবেশী আজ আপনাকে ঠকাতে পারে। কাজের জায়গায় কোনোরকম চালাকি না করাই ভালো হবে। ভ্রমণ পরিকল্পনা হাতছাড়া হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। মিথুন রাশির রাশিফল। আজ উচ্চপদস্থ ব্যক্তির অনুগত থাকায় লাভ হবে। প্রতিবেশীর সঙ্গে বেশি কথা না বলাই ভালো হবে। আজ প্রেমের দিকে না এগানোই ভালো হবে। আপনার প্রচেষ্টায় আজ বাধা থাকবে। আজ মিথ্যা সাহায্য নিলে ফাঁসতে পারেন। সম্পত্তি নিয়ে ভাই বোনের সাথে বিবাদ বাঁধতে পারে। আপনি ক্ষিপ্ত গতিতে পদক্ষেপ গ্রহণ করার ফলে দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে। অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় সম্পর্কে পরিবারের সদস্যদের সাথে আজ কথা বলতে হবে। তাদের পরামর্শ আপনার পরিস্থিতিকে উন্নত করবে। যদি আপনি গৃহস্থলী কর্তব্যগুলি উপেক্ষা করেন তাহলে আপনি যার সাথে থাকেন তিনি বিরক্তিকর হবেন। আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে কারণ আপনার প্রিয়জন অপরিমেয় সুখ দেবে। কর্মক্ষেত্রে আপনার প্রতিদ্বন্দ্বীরা তাদের খারাপ কাজের আজ ফল পেতে পারেন। আপনি আজ স্ত্রীর সঙ্গে জীবনের শ্রেষ্ঠ সন্ধ্যা কাটাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। কর্কট রাশির রাশিফল। যদি আপনি যথেষ্ট বিশ্রাম না নেন তাহলে অত্যন্ত ক্লান্তবোধ করবেন। অতিরিক্ত বিশ্রামের প্রয়োজন হবে। কোনো দীর্ঘস্থায়ী লগ্নি আজ এড়িয়ে চলুন। বাইরে গিয়ে বন্ধুদের সাথে সুখপ্রদত্ত স্মৃতি আজ কাটাবেন। আপনার প্রণয়কে আজ আপনি বোঝার চেষ্টা করুন। যারা শিল্পী এবং নাটকের সঙ্গে জড়িত আছেন তাদের সৃষ্টিশীলতা সেরা স্তরে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু সুযোগ পেতে পারেন। কিছু মানুষের সাথে কথা বলার জন্য আজ আপনি যথেষ্ট সময় পাবেন। আজ প্রতিযোগিতামূলক কোনো কাজে বিশেষ স্থান পেতে পারেন। কুচক্রান্তে ক্ষতির আশঙ্কা রয়েছে। অজান্তেই আপনার থেকে কেউ কষ্ট পাবেন। কোনো কাজে আজ সাফল্য পাবেন। অন্যকে বাঁচাতে গিয়ে নিজের বড় ক্ষতি হতে পারে। আত্মীয়দের নিয়ে আজ দুশ্চিন্তা থাকবে। নিজের প্রতিভা দেখানোর আজ সুযোগ পাবেন। মায়ের সাথে আজ কিছু আলোচনা হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। সিংহ রাশির রাশিফল। আজ কিছু জিনিস নষ্ট হয়ে যাওয়ার কারণে প্রচুর খরচ হতে পারে। কাজে আজ অন্যকে সাহায্য করতে হতে পারে। আজ কোনো দুস্থ ব্যক্তিকে সাহায্য করতে হতে পারে। রাস্তাঘাটে একটু সাবধানে থাকুন। উচ্চ শিক্ষায় ভালো যোগাযোগ রয়েছে। সঞ্চয়ের তুলনায় আজ খরচ বেশি হতে পারে। পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন। দরকারি কাজ মেটানোর জন্য আজ ভালো দিন। অতিরিক্ত লোভনীয় কোনো সুযোগের দিকে পা না বাড়ানোই ভালো হবে। বাইরের কাজকর্ম আপনাকে লাভ এনে দেবে। আজ আপনি মানসিকভাবে বিচলিত থাকতে পারেন। অর্থাভাব পরিবারের আজ মতবিরোধের কারণ হতে পারে। আজ বাড়ির সদস্যদের সাথে কিছু আলোচনা হতে পারে। কর্মক্ষেত্রে আপনি ভালো কাজের জন্য সম্মানিত হবেন। আপনার প্রতিবেশীরা আপনার বিবাহিত জীবনকে অশান্ত করবার চেষ্টা করতে পারেন কিন্তু আপনাদের বন্ধনকে নাড়ানো কঠিন হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। কন্যা রাশির রাশিফল। আজকের দিনটি যথেষ্ট আপনি আনন্দ এবং উপভোগ করে কাটাবেন। আপনার অর্থ সাশ্রয়ের প্রচেষ্টা আজ ব্যর্থ হতে পারে।
বাড়ির কোনো মেরামতির কাজ আপনি করতে পারেন। আপনার হৃদয়ে আজ প্রেম রাজ করবে, কর্মক্ষেত্রে আপনি ভালো কাজের ফল পাবেন। সময়ের সাথে চলার সাথে সাথেও আপনজনদের সময় দেওয়ার দরকার রয়েছে, এই কথাটি আজ আপনি বুঝতে পারবেন। আপনি বাড়ির লোকেদের আজ যথেষ্ট সময় দিতে পারবেন না। আজ সারাদিন মন চঞ্চল থাকবে, কারোর কাছ থেকে মূল্যবান কিছু বস্তু পেতে পারেন, অতিরিক্ত চিন্তায় শরীর খারাপ হবে। নতুন কিছু কেনার পরিকল্পনা আজ করতে পারেন। আজ আত্মীয়দের সাথে কোনো বিবাদ বাঁধতে পারে, বন্ধুর ভালো সাহায্য আজ পাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। তুলা রাশি রাশিফল। আজ অর্থদান করে মানসিক শান্তি পাবেন। কোনো কাজের জন্য আজ প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে, মাতৃস্থানীয় কারোর সাথে মতবিরোধ বাঁধতে পারে। সঙ্গীত চর্চার নতুন পথ খুলে যাবে, পরিশ্রমের ফল ভালো হবে। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন। কারোর প্ররোচনায় আজ পা দেবেন না, পারিবারিক অশান্তি মিটে যাবে, অতিরিক্ত কথায় ঝামেলা সৃষ্টি হতে পারে। আঘাত এড়ানোর জন্য নিজের বিশেষ যত্ন নিন। আজ আপনার হাত থেকে টাকা বেরিয়ে যাবে, বন্ধু বান্ধবদের সাথে ক্রিয়াকলাপ উপভোগের হবে। আপনার রোম্যান্টিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে, স্থগিত প্রকল্প এবং পরিকল্পনাগুলি চূড়ান্ত রূপ নিতে চলেছে। সন্ধ্যাবেলায় আপনি কাছাকাছি কোথাও বেড়াতে যেতে পারেন। আজ বাজে মেজাজের জন্য স্ত্রীর দ্বারা বিরক্তিবোধ করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হল 5। বৃশ্চিক রাশির রাশিফল। হতাশ মনোভাব আপনার নাগালের মধ্যে আসতে দেবেন না। আজ আপনি অর্থনৈতিক সুবিধা পেতে পারেন। আপনার পরিবারের হিত সাধনে কঠোর পরিশ্রম করুন। আপনার কাজকর্ম ভালোবাসা এবং ইতিবাচক মতাদর্শ মেনে চলা উচিত, লোভের দ্বারা নয়। আজকের দিনটি আপনার জন্য উৎসাহময় হবে। অভিজ্ঞ ব্যক্তির সাথে সংযুক্ত হন, তারা কি বলতে চাইছে তা থেকে শিখুন। কিছু মানুষের সাথে কথা বলার জন্য আপনি আপনার মূল্যবান সময় ব্যয় করতে পারেন। আপনার স্ত্রী আজ শক্তি এবং প্রেমে পূর্ণ থাকবেন। আজ ভালো কথা বলার জন্য সুনাম পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ রয়েছে। গুরুজনের পরামর্শ মেনে চলুন, বিপদের আশঙ্কা রয়েছে, বাড়িতে কিছু ক্ষতি হতে পারে। আজ বিজ্ঞান সংক্রান্ত আলোচনায় আপনি এগিয়ে থাকবেন। আজ কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। শারীরিক কোনো কষ্ট আজ পেতে পারেন। কেনাবেচার জন্য আজ খরচ হবে। আজ সারাদিন প্রচুর কাজের চাপে থাকবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। ধনুরাশির রাশিফল। আজ বাজে স্বপ্ন দেখার জন্য মন খারাপ হবে, সংসারে অতিরিক্ত খরচ হবে, স্ত্রীর সাথে আজ মনোমালিন্য হতে পারে, বাড়িতে অনেক বন্ধু আসতে পারে, গবেষণায় আজ সাফল্য পাবেন, ব্যবসায় চিন্তা বাড়তে পারে, বাড়ির কাজে অশান্তি আসতে পারে, অফিসে বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার পাবেন, কাজের প্রতি আজ একটু অনীহা আসতে পারে, শারীরিক কষ্ট আজ পেতে পারেন। আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে আরাম করতে যথেষ্ট সময় দেবে। আজ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আজ আপনার পরিবারের পাশাপাশি বন্ধুদের কাছ থেকে পাওয়া সমর্থন আপনার উদ্দীপনা জাগিয়ে তুলবে। অল্প স্বল্প বাধা সহ দিনটি একটি দুর্দান্ত দিন হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। মকর রাশির রাশিফল। আজ স্বাস্থ্য সুন্দর থাকবে। আজ বাড়ির বাইরে যাওয়ার আগে প্রবীণদের আশীর্বাদ নিন। কর্মক্ষেত্রে আপনি অধিক দখল নেওয়ায় পারিবারিক চাহিদা এবং প্রয়োজনীয়তাগুলি অবহেলিত হবে। আপনার কার্যদক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি অবলম্বন করুন। আজকের দিনটি আপনি সুখীবোধ করবেন। আজ কিছু ভুল হওয়ার জন্য মানসিক অশান্তি থাকবে। আজ সারাদিন ব্যবসা ভালোই চলবে। সম্পত্তি কেনাবেচার জন্য শুভ সময়। যানবাহনে চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। আজ উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি থাকবে। সারাদিন আজ সাংসারিক শান্তি বজায় থাকবে। আজ অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। কুম্ভ রাশির রাশিফল। আজ কোনো কারণে সম্মান বাড়বে, কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে আলোচনা হবে, শরীরে আজ সমস্যা দেখা দিতে পারে, অনেকদিনের পুরনো ভ্রমণ পরিকল্পনায় সমস্যা বাঁধবে, খরচের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে, স্ত্রীর সাথে মতবিরোধ কেটে যাবে, সন্তানের সুবুদ্ধি ঘটবে, স্বাস্থ্য আজ ভালোই থাকবে। আপনার সন্তানের কারণে আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারবেন, এটি আপনাকে আনন্দ দেবে। প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আজ আপনি সময় কাটাবেন। যদি আপনি প্রেম করার সুযোগ না হারান, এই দিনটি আপনি ভুলবেন না। আপনার চারপাশে কী ঘটছে তার প্রতি সজাগ দৃষ্টি রাখুন। আপনার কাজের কৃতিত্ব আজ অন্য কেউ নিয়ে যেতে পারে। কিছু মানুষের সাথে কথা বলার জন্য আপনি আপনার মূল্যবান সময় ব্যয় করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। মীন রাশির রাশিফল। আপনার নির্ভীক মতামত বন্ধুদের আঘাত করতে পারে।
আজ বাচ্চার লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। আপনি সমস্ত অনাদায়ী পারিবারিক ঋণ মিটিয়ে দিতে সক্ষম হবেন। ভালোবাসার ব্যক্তির প্রতি রুক্ষ মনোভাব আপনাদের সম্পর্কের মধ্যে বিরোধ আনতে পারে। আজ কর্মক্ষেত্রে সবাই আপনাকে ভালোবাসবে এবং সমর্থন করবে। আজ কর্মক্ষেত্রে কোনো চালাকি করা ঠিক হবে না। কোনো মামলায় আজ জড়িয়ে পড়তে পারেন। স্নেহভাজন কারোর সঙ্গে ঝামেলা বাঁধতে পারে। প্রেমে নতুন কোনো মোড় আসতে পারে। বাড়িতে অতিথি আগমন হতে পারে। গঠনমূলক কোনো কাজ নিয়ে চিন্তাভাবনা করতে হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। ভালো থাকুন, সুস্থ থাকুন।